ফিতাইদের কাটি একটু মাঝে মাঝে দুই একটা, সেটা আমার মাথায় কাঁঠাল ভাঙে গেছে। এবারও দেখবেন এই নির্বাচনে এই মানুষটি সবচেয়ে বেশি খারাপ কাজ করে। ওনার কি দরকার শিল্পী সমিতি নিয়ে, এত ওনার ইন্টারেস্ট কেন? সবকিছু তো অনেক সময় খোলাসা করে বলা যায় না, বুঝতে হবে। সহযোগী করা হয়েছিল চাপাকে ডেকে ডেকে, ওখানে নিপুণেরও সিগনেচার আছে, ইলিয়াস কাঞ্চনের সিগনেচার আছে। এখানে তো আরো অমর সেনের চেয়ে তো বড় গুরুত্বপূর্ণ ক্যারেক্টার শহীদুজ্জামান সেলিম, তার কথা তো আপনারা বললেন না। যে নায়িকার জীবনে প্রথম সিনেমা রিলিজ হচ্ছে সিনিক দেশেও কিন্তু নাই, মিশা ডিপজল রুবেল, এরা কি নর্মাল লোক মনে করছেন? একটা পিলার কেরা কোটি টাকা খরচ করে না, করলে ওনরা করেছে, আমরা ভালোবাসা দিয়ে জয় করছি। আমাদের কি চোখে দেখছেন কোটি টাকা খরচ করতে? আমরা দুইটা সবাইকে দাওয়াত দিয়ে খাইয়েছি, এই পর্যন্তই শেষ। সবাইকে গেট টুগেদার করে আমরা প্যানেল পরিচিতি দিন দাওয়াত করেছি, এই তো খাওয়া। এরপর ওনারা যদি টাকা দিয়ে 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 থাকেন ওনাদের ব্যাপার, আমি জানি না। আমাদের তো ভালোবাসা দিয়ে ভোট দিয়েছে তিন তিনবার, একটা লোক আমি এত খারাপ হলে তিন তিনবার ভোট দিয়ে পাশ করতো না। শেষবার কিন্তু আমাকে নিয়ে যে পরিমাণ পলিটিক্স হয়েছে, মার্ডার কেসের আসামি বানানোর চেষ্টা করেছে, আমাকে নিয়ে এই গান বানাইছে, আমাকে নিয়ে বিভিন্ন তথাকথিত শিল্পীকে দিয়ে আমাকে দিয়ে বকাবকি করাইছে, গান গালিগালাজ করাইছে, এমন নেগেটিভ বানানোর চেষ্টা করেছে। তারপরে শিল্পীরা কিন্তু ভোট মেরে গেছে, 13 ভোটে পাশ করছি, 176 ভোট পেয়ে নির্বাচিত হয়েছি। উনি আপিল করছে, আপিল ওনার সামনে ব্যালট বাইর করা হয়েছে, দেখে যে আমারই সব। পরে ব্যালট মেনে উনি সিগনেচার দিয়ে গেছেন। পরে একটি লোক আপনাদেরকে বলে দিই আজকেও, এবারও দেখবেন এই নির্বাচনে এই মানুষটি সবচেয়ে বেশি খারাপ কাজ করবে, তা হচ্ছে মোহাম্মদ হোসেন। এই লোকটি কিন্তু বুদ্ধি দিয়ে এই 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 নোংরামিটা করছে, এই শয়তানিটা করছে। এবং সামনে নির্বাচনও দেখবেন, এখনই এখনও ওনার পিছনে পিছনে আছে। উনি তো শিল্পী সমিতির মেম্বার না, শিল্পী সমিতির সদস্য না, ওনার কী দরকার শিল্পী সমিতি নিয়ে, এত ওনার ইন্টারেস্ট কেন? আমি তো কোনোদিন পরিচালক সমিতির ইন্টারেস্ট দেখাই না, আমি তো কোনোদিন এই যে ফিল্ম ক্লাবে কোনো ইন্টারেস্ট দেখাই না, শুধু ভোট দিয়ে আসছি। আর এখানে তো উনি ভোটারও না, তারপরও উনি এটা সাধারণ সাধারণের পিছনে পিছনে থাকে। এবং সমিতিতে যত মামলা হামলা এই এই নোংরামি কোর্ট কাছে সবাই মোহাম্মদ হোসেন এনে শিখেছে। মোহাম্মদ হোসেনের পিছনে শক্তি কী আছে জানি না, শক্তি তো কিছু একটা আছেই, অপশক্তি। অপশক্তি না থাকলে তো আর এগুলো এত কিছু করতে পারে না। সব কিছু তো অনেক সময় খোলাসা করে বলা যায় না, বুঝতে হবে। তো সবাই জানো, তোমরাও জানো, আমরাও জানি, বলি না আর কি, যাই। সেটাও কিন্তু সেটা আমার মাথায় কাঁঠাল ভেঙে গেছে। কোনো সংগঠনে একা কেউ কোনোদিনকে বাতিল করতে পারে না, কোনো সদস্যকে বাতিল করা হয়নি, সহযোগী করা হয়েছিল সবাইকে ডেকে ডেকে। ওখানে নিপুণেরও সিগনেচার আছে, ইলিয়াস কাঞ্চনের সিগনেচার আছে, এই কাঞ্চন ভাই সিনিয়ররাই এটা বসে বসে এটা করিয়েছিলেন। তো সেখানে শুধু আমি তাদেরকে জানিয়ে দিয়েছিলাম, সেখানে আমার দোষটা এমনভাবে কালার করে আমাকে ভিলেন বানাইছে মনে হয়েছে যেন আমি। মিশা ভাই কিন্তু গত ঈদে দায়িত্ব নিয়ে বলছে, জায়েদকে একটা জায়েদ খানের একটা সদস্য বাদ করারও ক্ষমতা নাই, নেওয়ারও ক্ষমতা নাই। আমাদের গঠনতন্ত্রে কোথাও ক্ষমতা নাই যে সেক্রেটারি একা সব পারবে, আমার একটা ভোট দেওয়ার ক্ষমতা থাকে। পুরা কমিটি এবং সিনিয়ররা মিলেই কিন্তু এদেরকে সহযোগী করছে। এবং দেখেন কত দ্বৈতনীতি, কাঞ্চন ভাই বললো যে তোমাদের ওখানে যাবো না, সবাই অশিল্পীতে ভরে। কাঞ্চন ভাই সবচেয়ে বেশি ইন্টারভিউ নিছে, রিয়াজ সাহেব সিগনেচার করছে, নিপুণ সিগনেচার করছে, মেনে নিছে সেই রেজুলেশন করা যে এরা এরা সহযোগী থাকবে। এখন উনি সবাইকে নিয়ে এই ভোট ব্যাংক বানায় এখন উনি এইটাকে ক্যাশ করছে, এইটাই ওনার শক্তি। এখন মানুষ কত নোংরা হইতে পারে, আমি এসব ব্যাড পলিটিক্স পারি না। সবাই যেটা হাত তুলছে আমিও হাত তুলছি, এখন দোষটা আমার কাঁধে ছেলে দিয়েছে। জায়েদ, আপনি বলতে পারেন 21 জন কমিটিতে একার কিছু করার ক্ষমতা আছে? কেমনে করে একা, সবাই সিদ্ধান্ত না থাকলে? মৌসুমি আমার তো দেশে নাই, আমেরিকাতে। এখানে তো আরো অমর সেনের চেয়ে তো বড় গুরুত্বপূর্ণ ক্যারেক্টার শহীদুজ্জামান সেলিম, তার কথা তো আপনারা বললেন না। তাদেরকে বলা হয়েছে, ব্যস্ততা সবারই থাকে, সামনের প্রচার প্রচারগুলো তো নিশ্চয়ই আসবেন, আর তারা তো অনেক প্রচার করছে জীবনে। এখন আমাদের সময় আমাদের একটু করি, তারা তো অবশ্যই হলে আসবেন, তারা বিভিন্ন জায়গায় অনুষ্ঠানে যাবেন, একসঙ্গে সবাই আজকে আসতে। যখন আমার প্রথম নায়িকাও নাই, যে নায়িকার জীবনে প্রথম সিনেমা রিলিজ হচ্ছে সিনিক দেশ, সেও কিন্তু নাই। আজকে তো প্রচার শেষ না, আরো প্রচার আছে, কিন্তু মাত্র শুরু হলো। ধাপে ধাপে আপনারা সবাই সবাইকে পাবেন ইনশাআল্লাহ। না না, আমার সময় কই, ডিপজল ভাই কলকাটি নাটতে, উনি এর আগেও সেক্রেটারি ছিলেন। মিশা ডিপজল রুবেল, এরা কি নর্মাল লোক মনে করছেন? একটা পিলার, 30-35 বছরের ক্যারিয়ার এক একজন। আর আমি আমার কাজ নিয়ে ব্যস্ত, এটা নিয়ে থাকবো কখন? বেকার সময় কই আমার? আমার প্রতিদিন কোনো না কোনো ইভেন্ট থাকে, আমার ছবি রিলিজ। আমি অস্ট্রেলিয়া ট্যুরে যাচ্ছি, আমার অস্ট্রেলিয়া ট্যুর আছে মেলবোর্নে 25 তারিখে, আমার সিডনিতে ট্যুর আছে, আমার টরন্টোতে ট্যুর আছে, আমি এগুলো নিয়ে ব্যস্ত। কত কাজ থাকে না মানুষের জীবনে। আমি এখন অনেকগুলো ইভেন্ট করি, আপনারা যে বলেন যা বেকার আর কি, ফিতাইদের কাটি একটু মাঝে মাঝে দুই একটা, সব না, তো এগুলো নিয়ে তো ব্যস্ত। তো এগুলো নিয়ে আমি এখন ওই এগুলো নিয়ে পলিটিক্স করে সময় করি। শিল্পী সমিতির মধ্যে এখন আর কিছু নাই, এটা এত সুন্দরভাবে সাজানো সাজাইছিলাম, সেটাকে রোজিনা পাই তো বলে দিয়েছে যে অন্ধকার করে ফেলছে।